নাটোরের বড়াই গ্রামের জোনাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের অন্তত 500 পরিবার বর্ষাকালে বাঁশ বেত তালের ডাগরের আঁশসহ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি করেন মাছ ধরার এসব উপকরণ। খাল বিলে নতুন পানি আসলে বেড়ে যায় এর সাথে জড়িত কারিগরদের কর্মতৎপরতা। তবে কারেন্ট জাল সহ নানা উপায়ে অবৈধভাবে মাছ শিকার করায় মাছের বংশবৃদ্ধিতে যেমন বিরূপ প্রভাব পড়ছে, তেমনি হারিয়ে যাচ্ছে মাছ ধরার বাঁশ বেতের উপকরণ নির্মাণের শিল্পটি। এছাড়া এসব সামগ্রী তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় খরচ পড়ছে বেশি, ফলে এসব উপকরণ বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না। জিনিসের দাম বেশি, খরচা বেশি, আয়ের ক্ষেত্রটা কম, কমে গেছে। খরচ ধরেন যে একটার পিছে 150 হয়, বিচার 200-250। দিন দুই তুলি, একটা তুলি, সংসার আর কি চলে। বাঁশ বেত নির্ভর এই শিল্পকে বাঁচাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। মাছ ধরার যে বাঁশ দিয়ে তৈরি উপকরণগুলো, এক্ষেত্রে আমি সহযোগিতা তাদেরকে করব, তাদেরকে যাতে আমরা টিকিয়ে রাখতে পারি এটা বিসিক অবশ্যই আমি তাদের পাশে থাকব এবং তাদেরকে প্রণোদনা ঋণের ব্যবস্থা আমি করে দেব। এই খাতে নাটোর জেলায় প্রতি বর্ষায় 10 কোটি টাকার মাছ ধরার উপকরণ বেচা কেনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।